পরিষ্কার করা খাসির মাংস টুকরি থেকে ঢালা হচ্ছে পাতিলে। কাঠ কয়লার আগুনে খাসির মাংস রান্নার প্রস্তুতি দেখে মনে হতে পারে কোনো বিয়েবাড়ির আয়োজন। আদতে খুলনার জনপ্রিয় নানা হালিম রান্নার প্রস্তুতি চলছে। শুধু রমজান মাসেই পাওয়া যায় সুস্বাদু নানা হালিম। ৩২ বছর ধরে হজরত আলী নামের এক ব্যক্তি শুধু রমজান মাস উপলক্ষে এই সুস্বাদু হালিম বিক্রি করেন। নাম দিয়েছেন নানা হালিম। খুলনার মধ্যে এখন একটা বেস্ট হালিম হয়ে গেছে। সো এইটা ছাড়া ইফতারি মানে অসম্ভব। ইফতারিতে এটা আমাদের চাই চাই। আমরা বিগত কয়েক বছর ধরে খাচ্ছি এবং এটা খেয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি। এটা অনেক স্বাস্থ্যকর একটা খাবার। খুলনা সরকারি পায়োনিয়ার মহিলা কলেজের সামনে নানা হালিমের একমাত্র বিক্রয় কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে। দুপুরের পরই শুরু হয় ভিড়। মাগরিবের আগেই শেষ হয়ে যায় সব হালিম। মানে কেন যা দিয়া যায় তা সব কিছু চলে। আর এই ৩২ বছর আমি এই একই এলাকায় আমরা ছোটবেলা থেকেই নানা হালিম দেখে আসছি এবং খেয়ে আসছি। নানার হালিম মানে আমরা রমজানের শুরু থেকেই নানা হালিম না হইলে নয়, এটার স্বাদ মানে যে না খাইছে সে বুঝবে না। আমরা প্রতি বছর প্রতিদিনই খাই, মানে এর স্বাদ অতুলনীয়। ফুটপাতের একটি দোকানের ব্যানারে বড় করে লেখা খাসির মাংস দিয়ে তৈরি নানা স্পেশাল হালিম। কয়েকটি বড় ডেক সাজিয়ে রাখা সেখানে। মানুষের বেশ আনাগোনা আর লম্বা লাইন। ক্রেতারা কেউ বাড়ি থেকে পাত্র নিয়ে এসেছেন, কেউ দোকানের মাটির পাত্রেই হালিম নিচ্ছেন। ডেক থেকে পাত্রে ভরে ক্রেতাদের হাতে হালিম তুলে দিতে ব্যস্ত সময় পার করছেন দোকানের ১১ জন কর্মচারী। আমরা বহু বছর যাবৎ রমজান উপভোগ করি এই নানা হালিম দিয়ে। আমাদের যিনি নানা নামে পরিচিত তিনি এখানে খুব সুস্বাদু মজার হালিম তৈরি করে থাকেন, যেটা খুলনার সর্বত্র মানে আরাজকার আছে এবং খুলনার বাইরে যারা তারাও এখান থেকে প্রায় রমজান উপলক্ষে হালিম নিয়ে থাকেন। দোকানটি পরিচালনা করেন হজরত আলী। মিষ্টভাষী মানুষটিকে সবাই নানা বলে ডাকেন, এ কারণে তার হালিমের নামও হয়েছে নানা হালিম। নিজেরা খাসি আটা থেকে কিনি, কিনে আমরা নিজেরা কাটাই এবং বাজার ঘাট মশলা বাজার থেকে আনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আইনি করে তারপর আমরা মিলের থেকে মশলা গুঁড়ো করে আনি, করে আমরা এটা তৈরি করি। মুগ ডাল, চুনা মুগ ডাল দিয়ে, অন্যান্য ডাল দিয়ে মানে ভেজাল মুক্ত খাবার। ভালো পরিবেশে ভালো হয়েছে নানা হালিমের নাম এত ভালো করি, এই জন্য নাম ছড়াই গেছে সারা বাংলায় এসে। নানার দোকানের হালিম কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান এখানকার হালিম খুলনায় খুবই জনপ্রিয়। খুলনার মানুষের ইফতারির একটা ঐতিহ্য হিসেবে পরিচিত এই হালিম। শুনেছি এই নানা হালিম অত্যন্ত সুস্বাদু এবং বিখ্যাত, শুধুমাত্র রমজান মাসে পাওয়া যায়, তাই শুনে আসলাম যে আজকে আমি দেখি নিতে পারি কিনা। স্বাদের জাদুতে এই হালিমে ভিন্নতা আছে বলে জানান এখানকার নিয়মিত ক্রেতারা। কোনো কোনো ক্রেতা বলেন নানার হালিম না হলে ইফতার পরিপূর্ণ হয় না, তাই প্রতি বছর মাঝে মধ্যেই এখান থেকে হালিম নিয়ে সবাই মিলে ইফতার করেন। নানা হালিমটা আমাদের খুব পছন্দ করে আমাদের ফ্যামিলি, প্রত্যেক বছর থেকে আসি এখানে। সকাল ৭টা থেকে হালিম রান্নার প্রক্রিয়া শুরু হয়। দুপুরের একটু আগে রান্না ওঠে চুলায়। প্রতিদিন ১৩০ থেকে ১৫০ কেজি হালিম তৈরি করেন হজরত আলী। হালিম তৈরিতে ব্যবহার করা হয় সোনামুখ ডাল, পোলাও চাল, গম, দেশি ঘি, খাসির মাংস ও নিজস্ব মশলা। বেলা ১:৩০টার মধ্যে রান্না শেষ হয়ে যায়। এরপর ২টা থেকে শুরু হয় বিক্রি। এই হালিমটা প্রথম যখন খাই তখন আমি পাইনিয়ারে পড়তাম ইন্টার। প্রত্যেক রমজানে আব্বু দেখা যায় কি অফিসে করে আসার সময় এটা নিয়ে যায়, নাহলে আমি নিয়ে যাই, যে যখন সময় পাই তখনই নিয়ে যাই। বিকাল ৪টার পরে অবশ্যই আর পাওয়া যায় না।